আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শাস্ত্রী। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে আপনার জন্মছকে এমন একটি গ্রহ আছে যে গ্রহটি যদি আপনার জন্মছকে ভালো থাকে আপনাকে কিন্তু লাখো লাখো টাকার মালিক করে দিতে পারে বা আপনাকে কোটিপতিও বানাতে পারে। আবার সেই গ্রহটি যদি আপনার জন্মছকে খারাপ থাকে তবে কিন্তু আপনাকে রাস্তার ভিখারিও করে দিতে পারে বা বলতে পারেন আপনাকে কিন্তু যে ধার দেনায় জড়িয়ে পুরো আপনার জীবনটা পুরো নষ্ট করে দিতে পারে। সেই লোন বা সেই ধার মেটাতে মেটাতেই আপনার সারা জীবন চলে যেতে পারে। তা এই হচ্ছে আজকের আলোচনা। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। চলে আসি মেন আলোচনায়। প্রথমে আমরা বলি, যখনই আমরা একটা মানুষের আর্থিক অবস্থা বিচার করি তার লগ্ন সাপেক্ষে তার দ্বিতীয় ঘরটিকে আমরা কিন্তু তার ভালো করে দেখি। লগ্ন সাপেক্ষে তার দ্বিতীয় ঘরটিকে ভালো করে দেখি, দ্বিতীয় হাউসে কোন গ্রহ বসে আছে বা দ্বিতীয় হাউসের যে মালিক বা ঘরের মালিক সেই গ্রহটি কোথায় বসে আছে সেটা কিন্তু আমাদের খুব ভালো করে আগে লক্ষ্য করতে হয়। এরপরে যেটা করতে হয় সেটা কি, সেই দ্বিতীয় ঘরের মালিকের যে গ্রহটি, সেই গ্রহটি কার নক্ষত্র ধরে বসে আছে, সে কোথায় আছে, এগুলো দেখতে হয় খুঁটিয়ে নাটি। কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেমন আমরা দ্বিতীয় ঘর দেখছি, তাছাড়া সাধারণত জ্যোতিষীরা যেটা করে বা আমিও করে থাকি, বৃহস্পতিকে অবশ্যই আমরা লক্ষ্য করি, বৃহস্পতি গ্রহটি কেমন আছে তার জন্মছকে। কারণ বৃহস্পতি এমন একটি গ্রহ, যদি তার জন্মছকে শুভ থাকে তাকে ভাতের অভাব কোনোদিন হতে দেবে না। তার যে কোনো ভাতের ব্যবস্থা তার কিন্তু অবশ্যই জোগাড় হয়ে যাবে। আবার কালপুরুষের দ্বিতীয় ঘর বিষরাশির ঘর যার মালিক শুক্র, অর্থাৎ সেই শুক্র যদি জন্মছকে ভালো হয় তবেও কিন্তু সেই মানুষের জীবনে অবশ্যই আর্থিক দিকে একটা উন্নতি অবশ্যই লক্ষ্য করা গেছে বা যায়। কিন্তু এখানে আমি আলোচনা করছি এমন একটি গ্রহ যে গ্রহটির নাম হলো রাহু। রাহু এমন একটি গ্রহ যে কিন্তু একটা মানুষকে কোটিপতি বানাতে পারে বা লাখো লাখো টাকার মালিক বানাতে পারে বা একটা নিচে থেকে একদম ওপরে তুলে দিতে পারে। কিন্তু সেই রাহুই কিন্তু মনে করলে একটা মানুষকে তার জন্মছকে যদি রাহুর অবস্থান ভালো না থাকে তাকে কিন্তু একদম ভিখারিও বানিয়ে দিতে পারে। তা প্রথমে আমরা জানবো রাহুর ক্যারেক্টারটা কি। রাহু এমন একটি গ্রহ, রাহু সবসময় তার মধ্যে ভোগের আশা প্রচুর পরিমাণে আছে। ভোগ অর্থাৎ লালসা, আমার এটা পেতে হবে, আমার এটা দরকার, আমার এটা প্রয়োজন, সে সবসময় ভোগের ইচ্ছা তার মনের মধ্যে সবসময় মধ্যে থাকে। তার মধ্যে রাহু এমন একটা গ্রহ, রাহু সবসময় পছন্দ করে স্পর্শ। রাহু পছন্দ করে স্পর্শ বলতে এখানে খারাপ মাইন্ডে বলছি না, স্পর্শ মানে রাহু সবসময় পছন্দ করে একটা স্পর্শ, একটা হচ্ছে গন্ধ, সুন্দর গন্ধ। সেটা শুক্র যেমন করে রাহুও করে। এছাড়া রাহু করে কি, বিলাসবহুল জীবন। অর্থাৎ আপনার বাড়ির পাশে দেখবেন অনেক লোক এরকম থাকতেই পারে যারা কিন্তু বিভিন্ন বারে যায়, বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যায়। তারা তার দেখা হলো তার সপ্তাহে 5-6 হাজার টাকা তার হাত খরচ লাগে শুধু এই রেস্টুরেন্ট খাওয়া দাওয়া আছে বা বার এইসবের পিছনে গিয়ে। আবার অনেক লোক দেখবেন যে এই রাহু এমন একটা গ্রহ, রাহু সবসময় মানুষকে শর্টকাট খুঁজতে বাধ্য করায়। অর্থাৎ শনি মহারাজ যেমন কি আমাদেরকে বোঝায় যে তুমি কর্ম করে যাও, তুমি ফলের আশা করো না, তুমি কর্ম করো, তোমাকে আমি অবশ্যই তার ফল তোমাকে সেই অনুযায়ী তোমাকে দেবো। এটা শনি সবসময় শেখায় যে তোমাকে কর্ম করতে হবে, তোমাকে সৎ পথে থাকতে হবে। কিন্তু রাহু শেখায় তুমি শর্টকাটে কীভাবে ওপরে উঠবে। যার জন্য রাহুর প্রভাবে অনেক মানুষ কি করে, তারা ভুল পথে পরিচালিত হয়ে যায়, তারা ভুল পথে পরিচালিত হয়ে যায় এবং তারা বিভিন্ন ধরনের কিন্তু আছে খারাপ সঙ্গ, খারাপ আছে পরিবেশের মধ্যে গিয়ে নিজের আর্থিক উন্নতির কথা ভাবে এবং নিজের আর্থিক ক্ষতিটাও সে ভুলে যায়। এবং দেখা যায় রাহু এমন একটি গ্রহ যে মানুষের এমন একটা মোহর মধ্যে ফেলে দেয়, যখন রাহুর বিশেষ করে কারো জন্মছকে যদি রাহু ভালো অবস্থায় থাকে, দেখা গেল তার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বসে আছে এবং সেই দ্বিতীয় ঘরটি খুব ভালো অবস্থায় রয়েছে, তখন তার লাখো লাখো টাকা ইনকাম হবে যখন তার রাহুর মহাদশা বা অন্তর্দশা চলবে। আবার এরকমও দেখা গেছে রাহু যদি জন্মছকে খারাপ ঘরে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু এই রাহুর মহাদশায় সে দেখা গেল একটা বড় লোন নিয়ে বসে আছে, সে দেখা গেল এর কাছ থেকে ধার করে ওর কাছ থেকে ধার করে একটা ব্যবসা করেছে যে ব্যবসাটা ডুবে গেছে, পরে সেই লোন মেটাতে মেটাতে তার সারা জীবন কেটে গেল।
তা রাহু সবসময় প্রলোভন দিয়ে থাকে যদি তা আপনার জন্মছকে খারাপ থাকে। আবার রাহুই আপনাকে করতে পারে কোটিপতি যদি আপনার জন্মছকে, রাহুর জন্মছকে যদি পজিশন ভালো থাকে। এবার শুধু D1 চার্ট নয়, D9 চার্টেও দেখতে হবে। এবং যদি কেউ KP মতে বিচার করাতে চায় সেক্ষেত্রে রাহুর সিগনিফিকেটারটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, কোন কোন ঘরের সিগনিফিকেটার হচ্ছে। তা এই ছিল আজকের আলোচনা, যে রাহুকে সবসময় কিন্তু আমাদেরকে মোহর মধ্যে জড়িয়ে দেয়, রাহু সবসময় আমাদেরকে প্রলোভন দেয়, রাহু সবসময় চেষ্টা করে মানে হাজার হাজার টাকা খরচ করায় রাহু। আর হাজার হাজার টাকা কী করে ইনকাম করা যাবে, চিট পথে বলতে পারেন, বা বলতে পারেন যে শর্টকাট, চিট সবসময় বলবো না, শর্টকাট। আমি খেটে, যেমন ধরুন খেটে আমি এটা ইনকাম করব না, আমি কীভাবে করব, আমি শর্টকাটে এইভাবে লোক খাটিয়ে এইভাবে ইনকামটা করে নেব। তা এইগুলো কিন্তু সব রাহুর আন্ডারে পড়ছে, যা যত শর্টকাটে ইনকামের যা সোর্স সব রাহুর আন্ডারে চলছে। আবার দেখবেন অনেকে লটারি পাচ্ছে রাহুর, যে দেখা গেলো সেই টাইমে তার রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে, সে কোনো কারণে হয়তো লটারিটা পেয়ে গেছে, কারণ রাহু কিন্তু ফটকা ইনকাম দিয়ে থাকে। আবার দেখবেন অনেক সময় শুনতে পাবেন যে সে লটারি পাওয়ার পরেও আজকে তার সেই পয়সা আর নেই, কারণ হলো রাহু এমন একটি গ্রহ, প্রথমেই বললাম, তাকে প্রলোভন দিয়ে বিভিন্ন টাকা খরচ করিয়ে সেই টাকা নষ্ট করিয়ে দেয়। সেই কারণে দেখবেন অনেক মানুষ লটারি পায়, সেই লটারির টাকা কিছুদিন পরে যদি খোঁজ নেন দেখবেন যে আগে যতটা যা ছিল লটারি পাওয়ার পরে তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কারণ সেই টাকাটা তো সে নষ্ট করেছেই। সেই টাকা আবার ফিরে পাওয়ার উদ্দেশ্যে আবার লটারি কেটে কেটে আবার সে আরও বেশি ধার দেনায় চলে গেছে। তা এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু লক্ষ্য করা যায়। তাই জন্মছকে আপনার রাহু গ্রহটি কেমন অবশ্যই আপনি সেটা বিচার করিয়ে নিতে পারেন, কোনো যদি বিচার করিয়ে সেইভাবেই আপনাকে রাহুর যখন আপনার জন্মছকে মহাদশা বা অন্তর্দশা আসবে সেটা আপনার জন্য পজিটিভ কি আপনার জন্য নেগেটিভ হতে চলেছে সেটা আগাম আপনি কিন্তু সেটা পজিটিভ বা নেগেটিভ সেটা গুড রেজাল্ট হবে কিনা আগে থেকে জেনে নিতে পারবেন। তা এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজ এই পর্যন্তই, নেক্সট দিন আসবো আবার নতুন কিছু ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।